সহকর্মী বিন্দু, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব অনলাইনে বেতন নির্ধারণী কিভাবে হয়েছে, আপনার ইনক্রিমেন্টটা যাচাই করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো অনলাইনে বেতন নির্ধারণী যাচাই করার জন্য প্রথমে আমরা গুগল থেকে পে ফিক্সেশন লিখব। পে ফিক্সেশন লিখলে আমরা এরকম একটা ওয়েবসাইট পাবো, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে ক্লিক দেব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনলাইনে বেতন নির্ধারণী ইন্টিগ্রেটেড বাজেট অ্যাকাউন্টিং সিস্টেম একটা অপশন আসবে। এই অপশনের নিচের দিকে দেখেন এখানে বন্ধ করুন, পরবর্তী ধাপ আপনি এখানে পড়ে নেবেন। এই জাতীয় পরিচয়পত্র লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে, আপনার একটা ভেরিফিকেশান নাম্বার লাগবে। তো যাই হোক, এগুলো সব আপনার কাছে আছে, আমরা ধরে নিলাম এবং পরবর্তী ধাপে ক্লিক করব। তো পরবর্তী ধাপে এখানে একটা জরুরি নির্দেশনা আছে, এই নির্দেশনাটা আপনার পড়ে নেবেন। এখানে ক্লিক করবেন, আপনি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি, তারপরে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। ইনক্রিমেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন তো এখানে একটা ইনফরমেশান চলে আসবে, আপনি হ্যাঁতে ক্লিক দেবেন। হ্যাঁতে ক্লিক দেওয়ার পর এখানে বেসামরিক অপশনে ক্লিক দেবেন। এই যে চলে আসছে ন্যাশনাল আইডি ভেরিফিকেশান নাম্বার, এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি প্রথমে ন্যাশনাল আইডি লিখব। ন্যাশনাল আইডি লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জন্মসালটা ব্যবহার করবেন। তারপরে একটি ভেরিফিকেশান কোডটা লিখবেন, এই ভেরিফিকেশান কোডটা কিন্তু আগে থেকে আপনার জানার কথা। এরপরে ক্যাপচাটা লিখবেন, যদি ক্যাপচাটা বুঝতে না পারেন তাহলে এই যে এখানে ট্রাই অ্যানাদার আছে সেটাতে ক্লিক দেবেন, তাহলে আপনি ক্যাপচাটা নতুন ক্যাপচা পাবেন। ভুল লিখেছিলাম, দেখেন এখানে আছে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশান নম্বর এন্ট্রি দিতে হবে। এখানে কিন্তু আমার মোবাইলে তারা একটা 4 সংখ্যার ভেরিফিকেশান নাম্বার পাঠাচ্ছে, একটা মেসেজ আসবে আমার মোবাইলে। তো আমি ওকে করে দিলাম। এই যে দেখেন, এই যে আপনার মোবাইলে এই ইমেইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশান, এই যে আমার মোবাইলে মেসেজ চলে আসছে, আমি এখন দেখি এই যে 4 সংখ্যার একটা ডিজিট আসছে, আমি এটা লিখব এখন। আমি এখানে লিখলাম এবং ভ্যালিডেট বাটনে ক্লিক করলাম। এরপরে আরেকটা উইন্ডো আমার কাছে চলে আসছে, দেখেন এখানে ইনক্রিমেন্ট তারিখ দেখাচ্ছে, এগুলো সব ব্ল্যাঙ্ক। আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিই, এখানে 2015 থেকে সব বছরের আছে, তো আমি এখন দেব 1/7/2022, আজকের দিনের যে আমার যে ইনক্রিমেন্ট সেটা আমি দেখব। এই যে এখানে দিলাম, তারপর গো বাটনে ক্লিক দিলাম। গো বাটনে ক্লিক দিলে সব আমার সামনে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন ইনক্রিমেন্ট, এই যে 1/7/2022 তারিখে ইনক্রিমেন্ট সমূল বেতন আমার এটা দেখাচ্ছে। প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করার জন্য আপনাকে এই যে এই বাটনে ক্লিক দিতে হবে, তারপর আপনার প্রিন্টার কানেক্ট করতে হবে। যদি আপনি প্রিন্টার না থাকে সেখান থেকে আপনি এই যে এখানে যে প্রিন্টারের অপশন আছে, তারপর আরেকটা অপশন আছে সেভ অ্যাজ পিডিএফ, আপনি এখানে সেভ অ্যাজ পিডিএফ ক্লিক করে সেভ দিলে সেভ হয়ে গেল, অর্থাৎ আপনার তথ্যটা সেভ হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।